हेलो गाइस अस्सलाम वालेकुम आशा करी भालो आछेन एबं सुस्थ आछेन। आमी आज के रेसिपीते तैरी करे देखाबो पटलेर दोलमा। चलुन देखी शुरू करा जाक। आमी प्रथमे पटल नियेछि, देखेन आमी एकटु बड़ो बड़ो साइजेर पटल नियेछि। आमी एखन पटलेर खोसाटा तुले निच्छि, देखेन আমি কিভাবে পটলের খোসাটা তুলে নেছি। দেখেন আমি পুরোপুরি তুলব না, মাঝে মাঝে একটু একটু রেখে দেব। দেখেন আমি উপরে চিলকাটা একটু ছেঁচে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে উপরে চিলকাটা আমি পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমার সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আমি ভিতরের পটলের ভিতরের কিভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখেন। এইভাবে একটা চামচ দিয়ে ভিতরের ফুলগুলো পরিষ্কার করে নিতে হবে। দেখেন আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখেন আমি পরিষ্কার করে সবগুলো দিয়ে পানি জড়িয়ে নিয়েছি। আমি এখন ফুলগুলো রেডি করে নেছি। তার জন্য আমি প্রথমে 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের ফ্লেভার কাঁচা ফ্লেভারটা চলে যায় মতো একটু ভেজে নেছি। গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে দারুচিনি, তেজপাতা, এলাচ দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেছি। আমি পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নিয়েছি। আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যেন রসুনের ফ্লেভার কাঁচা ফ্লেভারটা চলে যায়। দেখেন ভাজা হয়ে গেছে। আমি 1 কাপ চিকেনের কিমা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বিফটাও দিতে পারেন। আমি চিকেনটা দিয়েছি। আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। দেখেন দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখন 1/2 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি। আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি 1/2 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য করে। ভালো করে আবার নেড়েচেড়ে একটু রান্না করে নিচ্ছি। দেখেন আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি কিমাগুলা। আমি এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমি ডেকে ভালো করে একটু সিদ্ধ করে নিচ্ছি। দেখেন আমার সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমি একটু ভাজা ভাজা আমি ভাজা ভাজা করে নিয়েছি কিমাটা। ভাজা ভাজা হতে হবে ঝরঝরা। দেখেন আমি সেইভাবে করে নিয়েছি। আমার কিমাটা দেখতে অনেক সুন্দর হয়েছে। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি, ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আমি এখানে গোটা গরম মশলাগুলো বেছে নিয়েছি, বেছে ফেলে দিয়েছি। দেখেন ফুলগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। আমি এখন পটলের মধ্যে ফুলগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমি একটু চেপে চেপে ভরে নিচ্ছি আস্তে আস্তে করে। ফুলগুলা বড় নিতে হবে, না হয় ফেটে যাবে, তাড়াতাড়ি করলে পটলগুলা ফেটে যাবে। তার জন্য আমি আস্তে আস্তে চেপে চেপে দিয়ে দিচ্ছি। একটু চেপে চেপে ঢুকালে পটলটা টাইট থাকবে, খেতেও কিন্তু মজা, অনেক মজা হবে। পুর বেশি দিলে পটলটা খেতে ভালো লাগে, মজা হয়। তার জন্য দেখেন পটলের ফুল ভরা হয়ে গেছে।
আমি সবগুলা পটলের মধ্যে আমি সবগুলো পটলের মধ্যে আমি ফুলগুলো ভরে নিয়েছি। দেখেন দেখেন আমি বেসন নিয়েছি অল্প করে পটলের মুখটা সিল করার জন্য। দেখেন আমি কিভাবে সিল করে নিচ্ছি, উপরে একটু অল্প করে শুকনো বেসন লাগিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন বেসনের পরিবর্তে। দেখেন আমি সবগুলা সিল করে নিয়েছি পটল সবগুলা। এখন ভাজার জন্য চলে যাচ্ছি। আমি প্রথমে একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ অয়েল দিয়েছি, সেখানে পটলগুলো একটু ভেজে নিচ্ছি। আমি একটু ঢেকে দিয়েছি যেন তেল ছিটকে না আসে। দেখেন পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি উল্টায় দিচ্ছি। আমি আমার ঢেকে একটু ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে। দেখেন সবগুলো কত সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। আমি এখন রান্না করার জন্য 2 টেবিল চামচ অয়েল দিয়ে দিয়েছি, সেখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো ভেজে ব্রাউন কালার করে নিচ্ছি। দেখেন আমি 1/2 কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে আমার। আমি রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, রসুন আদার পেস্ট দুটো একসঙ্গে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি, কারণ রসুনের কাঁচা ফ্লেভারটা যেন চলে যায়। এই পটলের দোরমাটা খেতে কিন্তু অনেক মজা, চিকেনের কিমা দিয়ে অনেক ইয়ামি হয়, বাচ্চারা এবং বড়রা সবাই লাইক করে। আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি 1/2 টিস্পুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। 1/2 স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি 1/2 টিস্পুন জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, যে ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। দেখেন আমি একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষাবেন তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দেখেন আমি 1/2 কাপ টক দই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আমি আবারও একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে দিচ্ছি। আমি একটা টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। দেখেন আমি ফ্রেশ টমেটোটা দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই পটলের দোরমাটা তৈরি করতে তেমন সময় লাগে না, তেমন ঝামেলাও হয় না। দেখেন আমি একটু ঢেকে দিয়েছি, ঢেকে একটু কষিয়ে নিয়েছি। আমি এখন 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। ঢেকে আমি নেড়েচেড়ে একটু ঢেকে দিচ্ছি। দেখেন আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি কেমন হয়েছে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক ইয়ামি।
এই পটলের সিজনে একবার হলো ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই চিকেনের কিমা দিয়ে পটলের দোরমাটা খেতে অনেক মজা। আমি এই ভিডিওটা অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমার দোরমাটা হয়ে গেছে, আমি ওভেনটা বন্ধ করে দিয়েছি 5 মিনিট দমে রেখে, তারপর সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমি একটা কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে, খেতে কিন্তু অনেক।